দাদা, সান্ডা সাসপান্ডা কবা হওয়া? আজ তো সাসপান্স হবা না, আজ তো ননসেন্স হবা। বাংলা সাহিত্যের মজাদার কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে ননসেন্স। আর সানডে ননসেন্সে আজ আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা স্বামী চপেটানন্দ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম 30শে মার্চ 1899 সালে, মৃত্যু 1970 সালের 22শে সেপ্টেম্বর। ব্যোমকেশ বক্সীর স্রষ্টা তো বটেই, তারই সঙ্গে লিখে গেছেন একের পর এক অসামান্য ছোট গল্প, ঐতিহাসিক উপন্যাস ও চিত্রনাট্য। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বহুমুখী প্রতিভার আরেক নিদর্শন তার লেখা আপাদমস্তক হাসির গল্পগুলি। তার ক্ষুরধার হিউমার সেন্স এবং ওয়েট, যা কিনা খাঁটি বাঙালি 8 থেকে 80 সব বয়সের পাঠকদের অনায়াসে মুগ্ধ করে। আজকের গল্প স্বামী চপেটানন্দ আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অমনিবাস চতুর্থ খণ্ড কিশোর গল্প সমগ্র বইটি থেকে। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1936 সালে। প্রসঙ্গত, এই অমনিবাস থেকেই সদাশিবের অ্যাডভেঞ্চার আমরা আপনাকে আগে শুনিয়েছি। প্রধান চরিত্রে নেপাল ও স্বামী চপেটানন্দ, গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার আমি অগ্নি। শুরু হচ্ছে স্বামী চপেটানন্দ। নেপাল চন্দ্র ওরফে জেনারেল ন্যাপলার সঙ্গে বোধহয় তোমাদের পরিচয় আছে। একবার সে বুদ্ধি খাটিয়ে মিশন স্কুলের গুন্ডা ছেলেদের কেমন জব্দ করেছিল সে গল্প হয়তো পড়ে থাকবে। নেপাল ছেলেটি দেখতে রোগা পটকা বটে, আর বয়সও খুব কম, কিন্তু তার মাথায় এত রকম বুদ্ধি আসে যে কেউ তাকে ঘাঁটাতে সাহস পায় না। বাংলার মাস্টার বলাইবাবু তার মাথায় গাঁটটা মেরে ভারী বিপদে পড়েছিলেন, সেই থেকে কোনো মাস্টার তার গায়ে হাত তুলতেন না। নেপাল পড়াশোনায় ভালোই ছিল, কিন্তু তবু পরীক্ষার সময় কার না ভয় হয়। বিশেষত বলাইবাবু ওত পেতে আছেন, একটু সুবিধে পেলেই তাকে ফেল করিয়ে দেবেন। বলাইবাবুর ভয়ে নেপাল ভীষণ মনোযোগ দিয়ে বাংলা পড়ছে, কিন্তু তবু প্রাণে শান্তি নেই, কি জানি কি হয়। সেদিন বাংলার পরীক্ষা, ভোরবেলা উঠেই নেপাল সজোরে পড়া মুখস্থ করতে আরম্ভ করে দিয়েছে, এমন সময় তার বন্ধু সুধা এসে হাজির। সুধা বলল, কি রে আজও পড়া মুখস্থ করছিস? হ্যাঁ ভাই, আজ যে বাংলা পরীক্ষা। ধুর, বাংলা পরীক্ষা এত ভয় কিসের? তার চেয়ে চল চল, কালীতলায় এক নতুন সাধু এসেছেন, তাকে দেখে আসি। সাধু দেখবার মতো মনের অবস্থা নেপালে ছিল না। সে বলল, না ভাই, আজ বলাইবাবু এক্সামিনার, আর যদি একটা ভুল করি তাহলে আর রক্ষে থাকবে না। সুধা নিজের সাধু দেখবার খুব ইচ্ছে, অথচ একলা যেতেও কেমন বাধোবাধো ঠেকে, তাই সে সাধুর বর্ণনা আরম্ভ করে দিল। কিন্তু ভাই, আশ্চর্য সাধু, তার নাম স্বামী চপেটানন্দ, ভক্তরা তাকে চড়ু বাবাজি বলে ডাকে, তিনি নাকি যাকে একটি চড় মারেন তার কার্যসিদ্ধি হবেই। নেপাল অবাক হয়ে বলল, হ্যাঁ বলিস কি? হ্যাঁ রে, তার চড়ের নাকি অদ্ভুত গুণ, সমরেশ দা ছোট ভাই ক্যাবলা তার ইয়া বড় পিলে হয়েছিল, চড়ু বাবাজি তাকে মারলেন এক চড়, ব্যাস পিলে অমনি ভালো হয়ে গেল। বলিস কি? হ্যাঁ ভাই, ভয়ঙ্কর ভালো সাধু, যে যা মানুষ করে যায় তার তা সিদ্ধ হবেই, স্বামীজি চড়ের এমনি মহিমা। নেপালের মাথায় অমনি বুদ্ধি গজাল, সে ভাবতে ভাবতে বলল, আচ্ছা মনে কর তিনি যদি আমাকে একটা চড় মারেন তাহলে আমি পরীক্ষায় পাস করতে পারবো? সুধা ভারী উৎসাহের সঙ্গে বলল, নিশ্চয়ই পারবি, বলাইবাবু তোকে কিছুতেই ফেল করাতে পারবে না, তাই চল না চল না নেপাল, চড়ু বাবাজির কাছে একটা চড় খেয়ে আসবি, ব্যাস কেল্লা ফতে, পড়তেও হবে না কিছু করতে হবে না, ড্যাং ড্যাং করে পাস করে যাবি। আমিও চড় খাবো যা থাকে পড়াতে, হিস্ট্রিটা ভালো লিখতে পারিনি, তারিখগুলো আমার একদম মনে থাকে না, চল 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 আর দেরি নয় চল। নেপাল আর লোভ সামলাতে পারল না, দুই বন্ধু তখন বার হলো গঙ্গার ধারে কালীতলা, সেখানে প্রকাণ্ড অশ্বত্থ গাছের নিচে বাঘের চামড়ার উপর চপেটানন্দ স্বামী বসে আছেন। তখনও ভক্তেরা কেউ এসে জোটেনি। সুধা আর নেপাল ভক্তি ভরে তাঁকে প্রণাম করল। বাবাজির চেহারাটি চিমড়ে, মুখে অনেক দাড়ি গোঁপাছে, চোখ দুটো করমচার মতো লাল, তাঁকে দেখে ভারী তিরিক্ষি মেজাজের লোক বলে মনে হয়। তিনি আবার কথা কন না, সবসময় মৌনই হয়ে থাকেন। সুধা আর নেপালকে তিনি হাত তুলে আশীর্বাদ করলেন। চড়ু বাবাজির রুক্ষ চেহারা দেখে নেপালের খুব ভরসা হল, সে ভাবল নিশ্চয়ই ইনি খুব তেজই সন্ন্যাসী, এর চড়
কখনো বিফল হবে না। হাত জোড় করে সে বলল, চড়ু বাবা, আজ আমার বাংলা পরীক্ষা, প্রিপারেশন ভালোই করেছি, তবু ভয় হচ্ছে বলাইবাবু আমাকে গোল্লা খাওয়াবেন, তাই আপনার কাছে এসেছি চড়ু বাবা। আপনি যদি দয়া করে আমাকে একটি চড় মারেন তো বড় ভালো হয়। বেশি জোরে মারবেন না প্রভু, আস্তে মারলেই কাজ হবে কেমন? কিন্তু চড়ু মহারাজ তা শুনবেন কেন? তিনি নেপালের গালে একটা 82 শিক্ষা ওজনের চড় কষিয়ে দিলেন। নেপাল একে দুর্বল, তার ওপর হঠাৎ এত বড় চড় আশাই করেনি, সে একেবারে চিৎপটাং হয়ে পড়ল। চপেটানন্দ স্বামী চড় মেরেই আবার গম্ভীর হয়ে রইলেন। গালে হাত বোলাতে বোলাতে নেপাল উঠে বসল। তার মাথাটা কেমন গুলিয়ে যাচ্ছিল, কিন্তু তবু কাউকে কিছু বলবার নেই, সে নিজেই তো চড় খেতে চেয়েছে। সুধা তার হাত ধরে টানতে টানতে বলল, নেপাল চলে আয় বাবা, চলে আয়, তোর কাজ হয়ে গেছে, নিশ্চয়ই পাশ করে যাবি, প্রচুর নম্বর পাবি, চলে আয় চলে। বাপরে, সুধা নিজে আর চড় খেল না। বাবাজি চড়ের বহর দেখেই তার পিলে চমকে গিয়েছিল। সে মনে মনে ভাবলো, কি হবে বাবা চড় খেয়ে, হিস্ট্রি পরীক্ষা তো হয়েই গেছে, এখন চড় খেলে হয়তো কোনো ফলই হবে না, তার চেয়ে নেপাল চড় খেয়েছে এই ভালো হয়েছে। ভালো কিন্তু মোটেই হয়নি। নেপাল সেদিন বাংলা পরীক্ষা দিল বটে, কিন্তু চড় খেয়ে তার মাথা গুলিয়ে গিয়েছিল বলেই হোক অথবা যে কোনো কারণেই হোক, বেচারা পাশ করতে পারল না। বলাইবাবু তাকে অনেক গোল্লা দিলেন, ফলে সে 100 মধ্যে মোটে 12 নম্বর পেল। ওদিকে কি করে জানি না, স্বামী চপেটানন্দর কাছে চড় খাওয়ার খবরটা ক্রমে স্কুলে রাষ্ট্র হয়ে গেল। সবাই নেপালকে ঠাট্টা করতে আরম্ভ করলো। কেউ বলল, কি রে চড় খেলি তবু পাশ করতে পারলি না। আবার কেউ বলল, আরেকটা চড় খেয়ে আয় তাহলে তোর মাথায় বুদ্ধি গজাবে। গিরিন বলল, ন্যাপলা আমি একটা হনুমান পুষেছি, তুই তার সঙ্গে বন্ধুত্ব কর, তাহলে তোর বুদ্ধি বাড়বে। এতদিন বুদ্ধির জন্য সবাইকে নেপাল মনে মনে ভয় করত, তাই এখন তাকে বোকা বলবার সুযোগ পেয়ে সকলেই মনে মনে আনন্দে তাকে খ্যাপাতে শুরু করল। নেপালের মনের অবস্থা সহজেই বোঝা যায়, সে ভারী মুষড়ে পড়ল। চড়ু বাবাজি যে একটা ভণ্ড সন্ন্যাসী তাতে আর সন্দেহ রইল না। যদি সত্যিকারের সাধুই হবে তবে সে ফেল করল কেন? কয়েকদিন কেটে গেল, তারপর একদিন সন্ধ্যেবেলায় সুধার সঙ্গে খেলার মাঠে নেপালের দেখা হলো। নেপাল মুখ ফিরিয়ে চলে যাচ্ছিল, সুধা অনেক খোশামোদ করে তার সঙ্গে আবার ভাব করল। নেপাল বলল, তুই যত নষ্টের গোড়া। অনুতপ্ত সুধা বলল, আমি ভাই জানতুম না, তা এখন আর রাগ করে কি লাভ বল, যা হবার তো হয়েই গেছে তাই না, তার চেয়ে আয় এই ভণ্ড বাবাজিটাকে জব্দ করি। চড়ু বাবাজিকে জব্দ করবার মতলব নেপালের মাথায় কদিন থেকেই ঘুরছিল, কিন্তু সে কোনো উপায় ঠিক করতে পারছিল না। দুই বন্ধুতে মিলে এখন মাঠে বসে অনেক পরামর্শ করল, কিন্তু একটিও মনের মতন ফন্দি মাথায় এলো না। নেপাল তখন বুকে ঘাড় গুঁজে ভাবতে শুরু করল। আধ ঘন্টা পরে সে হঠাৎ লাফিয়ে উঠে বলল, হয়েছে হয়েছে, এবার বাবাজিকে চড় মারার মজা টের পাইয়ে দেব। মহাবীর! সুধা আশ্চর্য হয়ে বলল, মহাবীর? মহাবীর কি? গিরিন্দার মহাবীর। এখন চল, কাল সকালে সব ঠিক হবে, গিরিন্দাকেও দলে নিতে হবে, চল চল। পরদিন সকালবেলা স্বামী চপেটানন্দ তাঁর বাঘের চামড়ার উপর শুয়েছিলেন আর দুজন ভক্ত তাঁর পা টিপে দিচ্ছিল। এমন সময় গিরিন, সুধা আর নেপাল গুটি গুটি সেখানে গিয়ে উপস্থিত। গিরিনের কোলে একটা 7-8 বছরের ছেলে কিংবা মেয়ে আগাগোড়া র্যাপারে ঢাকা। দেখে মনে হয় বুঝি তার ভারী অসুখ করেছে, তাই তাকে চড়ু বাবাজির চড় খাওয়ার জন্য আনা হয়েছে। এরকম রোগী বাবাজির কাছে রোজই 2-4 জন আসে। 3 জন স্বামীজিকে দণ্ডবত করল। একজন ভক্ত গিরিনের কোলের র্যাপার ঢাকা মূর্তিটি দেখিয়ে বলল, ওর কি হয়েছে? নেপাল বিনীত স্বরে বলল, ওর বড় অসুখ, তাই বাবাজির কাছে নিয়ে এসেছি, উনি যদি দয়া করে ওকে ভালো করে দেন। নিশ্চয়ই ভালো করে দেবেন, ওর কি রোগ হয়েছে? তা তো জানি না, কিন্তু ও কথা বলতে পারে না, এখন বাবাজি যদি ওর মুখে কথা ফুটিয়ে দেন তো বড় ভালো হয়। আমরা 5 টাকা মানত করেছি, বাবাজির পায়ে প্রণামই দেব যদি একে ভালো করে দিতে পারেন। প্রণামীর কথা শুনে চপেটানন্দ উঠে বসলেন। ভক্ত বললেন, এই আর বেশি কথা কি,
প্রভু চড় মেরে মেরে অনেক বড় বড় রোগ ভালো করেছেন, ওকে কাছে নিয়ে এসো। নেপাল বলল, কিন্তু ও বড় রাগি, আর কিছুতেই মুখ খুলতে চায় না। তাতে ক্ষতি নেই, বাবার চড় খেলেই সব রোগ সেরে যাবে। কথা কইতে পারবে তো? খুব পারবে, দুদিনের মধ্যেই দেখবে মুখে খই ফুটছে। গিরিন তখন কোলের রোগীটাকে নিয়ে এগিয়ে গেল, আর চপেটানন্দ স্বামী মারলেন তার গাল লক্ষ্য করে এক প্রকাণ্ড চড়। অমনি হুলুস্থুল কাণ্ড, চড় খেয়ে র্যাপারের ভেতর থেকে বেরিয়ে এলো রোগী নয়, প্রকাণ্ড একটা গোদা হনুমান। সে হচ্ছে গিরিনের পোষা হনুমান, তার নাম মহাবীর। মহাবীর ভয়ানক রাগী, গিরিন ছাড়া আর কারুর শাসন মানে না। সে একেবারে চড়ু বাবাজির ঘাড়ের ওপর লাফিয়ে পড়ল। ভক্ত দুজন বাবা গো বলে টেনে দৌড় মারল। চড়ু বাবাজির সঙ্গে মহাবীরের রীতিমতো যুদ্ধ আরম্ভ হয়ে গেল। মহাবীরের গায়ে ভীষণ জোর, সে বাবাজির ঘাড়ে এক কামড় বসিয়ে দিল। বাবাজির আর মৌনব্রত রইল না, তিনি ছেলেরে গেলুম রে বাবারে বলে চিৎকার করতে লাগলেন। মহাবীর কিন্তু ছাড়ে না, সে একে হনুমান, তার উপর চড় খেয়ে বেজায় চটে গিয়েছিল। চিমড়ে চড়ু মহারাজ তাকে সামলাবেন কি করে? সে আঁচড়ে কামড়ে দাড়ি গোপ ছিঁড়ে বাবাজির অবস্থা শোচনীয় করে তুলল। নেপাল গিনি না সুধা দাঁড়িয়ে মজা দেখতে লাগলো, আরো অনেক লোক জুটে গেল। নেপাল মাঝে মাঝেই বলতে লাগলো, হায় হায় হায়, প্রভু মহাবীরের মুখে কথা ফোটাতে পারলেন না, প্রভু মহাবীরের মুখে কথা ফোটাতে পারলেন না। চড়ু বাবাজির এত গুণ, এত কথা শুনে ওনার কাছে এলাম, কিন্তু প্রভু আমার মহাবীরের মুখে কথা ফোটাতে পারলেন না, হায় 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 হায়। প্রভুর তখন প্রাণ ওষ্ঠাগত হয়ে এসেছে, তখন আর কি করেন, শেষে দৌড় দিয়ে গঙ্গায় লাফিয়ে পড়ল। মহাবীর তীরে দাঁড়িয়ে তাকে মুখ ভ্যাংচাতে লাগলো। চপেটানন্দ স্বামী সেই যে সাঁতার কেটে গঙ্গা পার হয়ে পালালেন, আর ফিরে এলেন না। তিনি যে সত্যিকারের সাধু নন, একজন ভণ্ড তপস্বী, তা শহরের লোকেও ক্রমে বুঝতে পারল। কারণ দেখা গেল তিনি যাদের চড় মেরেছিলেন তারা কেউ সিদ্ধি লাভ করেনি। ফেল হওয়ার দুঃখ নেপালের একেবারে যায়নি বটে, কিন্তু সে যে প্রতিশোধ নিতে পেরেছে এই আনন্দেই বিভোর হয়ে আছে। স্কুলের ছেলেরা আর তাকে কেউ ঠাট্টা করে না। সানডে ননসেন্সে শুনলেন স্বামী চপেটানন্দ, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে স্বামী চপেটানন্দ এবং গিরিনের চরিত্রে দীপ, সুধা ও ভক্তর ভূমিকায় সমক, নেপাল গল্পের সূত্রধার ও আরও কয়েকটি চরিত্রে আমি অগ্নি, ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত সৌম্য ও শুভ, পোস্ট ডিজাইন টিম অ্যাস্টারিস্ক, পরিচালনায় দীপ, বিশেষ সহযোগিতায় অগ্নি। মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রীমতী সানন্দা চক্রবর্তীকে এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা স্বামী চপেটানন্দ। আগামী সপ্তাহে একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।